নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ তোমরা অনেকদিন ধরে ওয়েট করে আছো কতক্ষণে দেখবে আমরা সেদিন রিলায়েন্স ডিজিটালে কি কিনলাম আর সিক্রেট রেখেছিলাম, বলেছিলাম নেক্সট ব্লগে বলবো। তাই জন্য কিন্তু আজকের ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করবো কি কিনেছিলাম। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। সো দ্য ওয়েট ইজ ওভার, আর এবার রিভিল করবো সেদিন কি কিনলাম রিলায়েন্স ডিজিটাল থেকে। যারা আমার ব্লগ ফলো করো তারা কিন্তু অবশ্যই ওয়েট করে আছো দেখার জন্য। তো চলো দেখিয়ে দিই, এই হলো সেই জিনিস যেটা সেদিন আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছিলাম, আর এটা স্পেশালি আমাদের সৃষ্টির জন্য, মানে আমাদের পার্লারের জন্য। এটা হলো একটা নতুন এসি, এই এরিয়াতে একটা নতুন এসি আমরা ইনস্টল করলাম আজকে। সমস্ত ভিডিও দেখাবো আজকে কিভাবে ইনস্টলেশন হলো অ্যান্ড অল, অপেক্ষায় থাকো নেক্সট শটেই তোমরা দেখতে পাবে। সো এটা হলো আমাদের নতুন 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 এসি, এটা কেরিয়ারের ফ্লেক্সিকুল ইনভার্টার এসি, দারুণ এসি, অসাধারণ, আমরা তো খুব খুব খুবই এক্সাইটেড। সো গাইজ, আগের দিন রিলায়েন্স ডিজিটালে গিয়ে প্রচুর ভ্যারাইটিস অফ এসি দেখলাম, আর তার মধ্যে থেকে কিন্তু একটা সিলেক্ট করে নিলাম। বলে দাও, সবাই তো জেনেই গেছে আমরা পার্লারের জন্য একটা এসি কিনলাম, আমাদের ব্র্যান্ড নিউ এসি ইজ হিয়ার, এবার তোমাদের আনবক্সিং করেও দেখিয়ে দেবো কিরকম দেখতে হয়েছে আমাদের এসিটা। অ্যান্ড আনবক্সিং করার পরে কিন্তু তোমাদেরকে ফুল 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 ভিডিও দেখাবো ইনস্টলেশনের। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, দারুণ লাগবে। কিন্তু আমি নিজেই জানতাম না একটা ইনস্টলেশনে কিন্তু এতটা খাটনি হতে পারে। তোমাদের তো এসির সামনেটা দেখলে, আর এটা হচ্ছে আউটডোর মেশিনটা, আমরা কেরিয়ারের এসি নিয়েছি, আর কেরিয়ারের তো কোয়ালিটি খুবই ভালো, সবাই জানো এসি যারা যারা ব্যবহার করো তারা কিন্তু সবাই মোস্টলি জানে যে কেরিয়ার খুব ভালো একটা ব্র্যান্ড এসির। তো দেখো কি সুন্দর করে যারা এসেছিল, বেসিক্যালি যারা দুজন আমাদের এসিটা ইনস্টল করলো তারা কিন্তু খুব খুব খুবই এফিশিয়েন্ট ছিল, একদম কোম্পানি থেকেই তারা ইনস্টলেশনের জন্য এসেছিলো। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি স্যাটিসফাইড ওদের ব্যবহার, ওদের কাজ সব কিছু নিয়ে। তো তোমরাও আমার সাথে সাথে দেখো, আর দেখতে দেখতে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, ক্লাসও কিন্তু চলছে, এখানে ক্লাস চলছে, সবাই প্র্যাকটিস করছে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাস, এখানে ম্যানিকিউরের প্র্যাকটিস চলছে, এখানে হেয়ারের প্র্যাকটিস চলছে, আবার ওই ঘরেও হেয়ারের প্র্যাকটিস চলছে, সব জায়গায় ছোট ছোট করে গ্রুপ করে আজকে প্র্যাকটিস হচ্ছে, হেয়ারের ম্যাসাজ হচ্ছে, হেয়ার অয়েল ম্যাসাজের প্র্যাকটিস সেশন চলছে। তোমাদের কেমন লাগছে প্র্যাকটিস করে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমরা আবার এখানে ফিরে আসতে পেরেছি, আর নিজেরা প্র্যাকটিস করছি, আবার রিক্যাপিটুলেশন হচ্ছে, ভালো লাগছে খুব, থ্যাংক ইউ। কেমন লাগছে প্র্যাকটিস করে? ভালো লাগছে, করো প্র্যাকটিস। এখানে ম্যানিকিউরের প্র্যাকটিস সেশন চলছে ক্লাসে, কেমন লাগছে প্র্যাকটিস করে? তোমাদের অনেকদিন বাদে আজকে প্র্যাকটিস হচ্ছে, খুব ভালো লাগছে ম্যাম। কেমন লাগছে? ভালো লাগছে, বাড়িতে থেকে বোর হয়ে গেছিলাম, ফাইনালি আবার সব ক্লাসে ব্যাক, হ্যাঁ ব্যাক করে খুব ভালো লাগছে, ভালো করে ক্লাস করো। এখানে হেয়ারের প্র্যাকটিস ক্লাস চলছে, সবাই প্র্যাকটিস করছে মন দিয়ে। তো চলো সবাইকে আবার ফেরত নিয়ে যাই সেই এসি ইনস্টলেশন প্রসিডিওরে। তো ইনস্টলেশন তো হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ক্লাসটাও সমতালে চলছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখনই যে কোনো ইলেকট্রনিক্স গুড অ্যান্ড যাই কিনেছি, সবসময় আমরা ট্রাই করেছি রিলায়েন্স ডিজিটাল থেকে কেনার, কারণ আমরা খুবই স্যাটিসফাইড রিলায়েন্স ডিজিটালের সব কিছু, ব্যবহার, সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা খুবই 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 স্যাটিসফাইড। আর আমরা দেখেছি ওদের প্রোডাক্টটা লিটারেলি খুব জেনুইন হয়, আর ওদের কাজও খুব ভালো, ওরা যে স্টাফদেরও পাঠায় সব কিছু নিয়ে কিন্তু আমরা খুব খুবই খুবই স্যাটিসফাইড। তাই জন্য বারবার আমরা রিলায়েন্স ডিজিটাল থেকেই কিন্তু যখনই কোনো ইলেকট্রনিক্স গুড হয় আমরা কিনি। Thank you.
ইনস্টলেশন ইজ ডান এবার এসিটা চালিয়ে একবার আমাদের চেক করিয়ে দিচ্ছে সো হিয়ার আই প্রেজেন্ট টু ইউ অল আমাদের নতুন এসি আমাদের তো খুব খুব খুবই পছন্দ আর এটা হচ্ছে 2021 এডিশন যা বললো অত তো নলেজ নেই আমার টেকনোলজি রিলেটেড তাও আমি বলছি তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে আজকের মতন এতটাই বন্ধুরা আবার দেখা হবে খুব শীঘ্রই টিল দেন বাই বাই।